সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা আবারও চলে এসেছি আমাদের ভার্চুয়াল জগতে জনপ্রিয় মজিবুর চাচার বাসায় তো আমরা আপনারা সামনে বেশ কিছু গরু দেখছেন সম্ভবত চারটা তিনটা হচ্ছে দুইটা আরিয়া এবং দুইটা বকনা এই যে এপাশে একটা এপাশে একটা এবং ও পাশে একটা আর এ পাশে একটা এই চারটা তো এগুলো উনি প্যাকেজ আকারে সেল দেবে আমরা কিছু তথ্য আপনাদের এখান থেকে দেওয়ার চেষ্টা করব যে এগুলো তিনি দামটা কেমন চাচ্ছে কত হলে বিক্রি করবেন এবং কিভাবে আপনারা এগুলো যোগাযোগ করবেন সেই সাথে তার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা চাইলে এগুলো কন্ট্যাক্ট করে নিতে পারবেন তো আমরা একটু প্রথমে আপনাদের গরুগুলো একটু দেখাই এই যে প্রথমে হচ্ছে এইটা এক নাম্বার যদি আমরা রাতের বেলায় ভিডিওটি করছি এই জন্য সুই স্পষ্টভাবে হয়তো বা বোঝা যাচ্ছে না আর দুই নাম্বার হচ্ছে এইটা এই যে এইটা মানে এটি হচ্ছে গরিব অথবা মধ্যবিত্তদের প্যাকেজ বলা যায় কম দামের মধ্যে আর কি আর তার পাশে এইটা এটা হচ্ছে গাভি আর

আমরা একটু দেখানোর চেষ্টা করছি তাহলে টোটাল এখন চারটা আছে প্যাকেজ আকারে তো এর আগে যে প্যাকেজ যেগুলো দাম হয়েছিল সবগুলোই তো বিক্রি হয়ে গেছে নাকি সবগুলো চলে গেছে না কিছু এখানে স্টক আছে কি না স্টক নেই সব বিক্রি সব চলে গেছে বাইরে বিভিন্ন প্রান্তেই আচ্ছা এগুলো তো এই প্যাকেজগুলো মূলত কাদের জন্য রাখছেন গরিবদের জন্য গরিবদের গরিব শ্রেণীরা ওরা পুষে মানে লাভবান হবে লাভবান হবে তাদের জন্য কিনবে তার ডবল টাকা হবে কম যখন কুরবানির মধ্যে রাখতে হবে কুরবানি পর্যন্ত রাখলেই ডবল টাকা হবে ডবল টাকা হবে মানে কিভাবে ডবলটা হবে একটু আমাদের যদি বর্ণনা করতেন এই যে গোটা আমি ফেলে হ্যাঁ এটা হ্যাঁ এটা চারটা দাঁত ফ্রেন্ড হ্যাঁ এই চার দাঁত চারটা দাঁত এটা যদি আমরা পূর্বাঞ্চলে বেশি 75 বিক্রি করব চল্লিশ হাজার টাকার মধ্যেই ছেড়ে দিতে যাচ্ছে আচ্ছা আপনি তো মাংস ব্যবসা করেন আমরা যদি একটা আইডিয়া নেই যে এইটা রানিং গোস্ত কত কেজি এখন সত্তর কেজি গ্রস্ত আছে

যে আমরা একটু দেখাই এই যে মোটামুটি দাড়িটা লম্বা আছে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে গরিবদের জন্য চাচাই প্যাকেজটা দিচ্ছে আমরা কিন্তু ওনার নাম্বারটি ডিসক্রিপশনে দিয়ে দেবো প্লাস আমরা ওনার মুখ থেকেও শুনবো আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন তো এইটা কেমন কি রাখছেন এটা বাবাজি এটাও কিন্তু হাটে বিক্রি হবে বলেন হ্যাঁ

আচ্ছা চাচা এই যে সবগুলো যদি কেউ প্যাকেজ আকারে নিতে চায় তাহলে কত রাখতে পারবেন বলেন দেখি সব যদি নিতে যাবে আমার তো 40000 টাকা টার্গেট বলেন মানে 2 লাখ 40000 টাকা 1 লাখ 40000 ও 1 লাখ 40000 টাকা টার্গেট ছিল আমি যে বাসা যারা আসবে আমার 2000 টাকা আরো ছাড় 1 লাখ 38000 টাকা হলে ফিসটা আমি দিয়ে দেব 1 লাখ 38000 হলেই সবগুলো ছেড়ে দিবেন ছেড়ে দেব আর কি বলেন তার মানে 1 লাখ এক গরু আচ্ছা এটাকে যদি প্রজনন ঘটাতে চাই মানে বাচ্চা উৎপাদন করতে চাই সম্ভব হবে তিন কেজি দুধ হয় দুধ দেশি গরুর দেখো না আচ্ছা